জেলা পরিষদের নওদা 74 নম্বর সিটের কংগ্রেস প্রার্থী নাসিদুল শেখের হাত শক্ত করতে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী সফিউজ্জামান শেখকে পরাস্ত করতে আরএসপি প্রার্থী হাবিবুর রহমান তার প্রার্থীপদ থেকে সরে দাঁড়ালেন বলে রীতিমতো প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের জানালেন। সঙ্গে উপস্থিত ছিলেন আরএসপির ব্লক সম্পাদক আতাউর রহমান, কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মণ্ডল মধু, কংগ্রেস ব্লক সম্পাদক সুনীল কুমার মণ্ডল এবং কংগ্রেস প্রার্থী নাসিদুল শেখ। তারা কে কি বললেন শুনুন। কংগ্রেসের যে নেতৃত্ব তাদের বসে আলোচনা হয়, তৃণমূলের যে সন্ত্রাস, তৃণমূলের যে এখানে যে নেতৃত্ব, যে এখানকার প্রার্থী, তার যে অধ্যক্ষ, সেই অধ্যক্ষকে কায়েম করার জন্যে আমার দল এবং কংগ্রেসের সঙ্গে বসে আলোচনা করে ঠিক করে যে এখানে আমরা 1:1 ভোট করার জন্যে কংগ্রেসের যে প্রার্থী নাসিদুল শেখ সেই প্রার্থীকে সমর্থন করা, এবং যদি এই আমরা সমর্থন করি তাহলে বর্তমান সময়ে পরিবেশ পরিস্থিতি এমন একটা জায়গায় আছে সেখানে আমাদের জিতের যে চান্স সেটা প্রায় 100%। অতএব সেই দিকে দৃষ্টিভঙ্গির দিকে চিন্তাভাবনা করে আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের উপর আমার পূর্ণ সমর্থন আছে। আমি দলের একনিষ্ঠ কর্মী হিসাবে, আমি দলের একজন প্রায় হোল টাইমার মতো বলতে পারেন, সেই হিসাবে আমি সেই যে দলের সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সমর্থন করি, এবং আমি আমার দলের যারা নেতৃত্ব থেকে শুরু করে কর্মী বন্ধু, আমার দলের ভোটার যারা আছে তাদের কাছেও বিশেষভাবে অনুরোধ করব এই দলের সিদ্ধান্তের কথা মাথায় রেখে 1:1 ভোট কংগ্রেসের যে প্রার্থী সেই প্রার্থী নাসিদুল শেখকে ভোটটা দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আজকে আমাদের সাংবাদিক সম্মেলন মূলত 74 নম্বর জেলা পরিষদের যে কেন্দ্রটা আছে সেটা নিয়ে। এখানে আমরা কংগ্রেস এবং আরএসপি মিলিতভাবে এখানে আমরা বসেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলায় জেলা পরিষদের টোটাল সিট হচ্ছে 78, তার মধ্যে আমাদের নেতা সম্মানীয় অধীর রঞ্জন চৌধুরী এবং বামফ্রন্টের নেতৃত্ব মিলে 15-15-30 আমাদের অ্যালায়েন্স হয়েছে জেলাব্যাপী, আর 48টা সিটে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। নওদা ব্লকে আমাদের 3টে সিটে আমাদের বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা ছিল, কিন্তু আজকে আমরা নিজেদের মধ্যে বসে আরএসপি কার্যালয়ে আমাদের সম্মানীয় আতাউর ভাই এবং আমার ডান দিকে আরএসপি প্রার্থী আমাদের হাবিবুর রহমান ওরফে সোহেল ভাই আছে, আমরা মিলিতভাবে সিদ্ধান্ত, এবং আমাদের প্রার্থী প্রচারে আছে ইতিমধ্যে ঢুকে যাচ্ছে নাসিদুল শেখ, তো আমরা মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে 74 নম্বর জেলা পরিষদের আসনটি 1:1 ফর্মুলায় আমরা তৃণমূলকে হারাতে, যে দলে পাহাড় প্রমাণ দুর্নীতি, শিক্ষা থেকে সমস্ত ক্ষেত্রে মানুষের গণতন্ত্র লুট করছে, হরণ করছে, প্রতিনিয়ত প্রার্থীদেরকে শাসন গর্জন করছে, মারধর করছে, তাই আমরা নৈতিকভাবে এখানে উভয় দল এবং বিশেষ করে আরএসপি দল সিদ্ধান্ত নিলে যে এই নির্বাচনে তাদের প্রার্থী থাকছে হয়তো এখন আর প্রত্যাহার করা যাবে না নমিনেশন, কিন্তু তারা জাতীয় কংগ্রেসের যে প্রার্থী 74 নম্বর জেলা পরিষদে নাসিদুল শেখকে আরএসপি এবং বামফ্রন্টগতভাবে যে সমস্ত ভোটার আছে তারা পূর্ণ সমর্থন জানাবে নাসিদুলের পক্ষে। এটা নিয়ে আজকে আমাদের প্রেস বাইট। দেখুন, আমি তো বলেছি প্রথমেই যে 1:1 ফর্মুলায় আজকে ধর্মনিরপেক্ষ ভোট, যেখানে বাম কংগ্রেসের এখানে যে মিলিত ভোটটা আছে এই ভোটটা এক চোখে যদি একই বাক্সে পড়ে তাহলে টিএমসি কোথায় যাবে আগামী দিন সেটা আপনারা নিশ্চিত বুঝতে পাচ্ছেন, এবং টিএমসি পায়ের তলায় মাটি নয়, মানুষ তাদেরকে প্রতিনিয়ত প্রত্যাখ্যান করছে। এবার তাদের একটাই অস্ত্র, মানুষকে বাড়ি বাড়ি যাচ্ছে, শাসন বর্জন করছে, তোমরা ভোট দিতে যাবে না, কিন্তু আমরা বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়ব না। আমি আসন্ন নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি আসনে আমাদের কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে, কিন্তু বিশেষ কারণবশত আমাদের জেলা পরিষদ আসনটা হয়নি। তা আমরা ভেবে দেখলাম আমরা লোকালগতভাবে আমরা 74 নম্বর যে জেলা পরিষদের আসন সেই আসনে আমাদের প্রার্থী আছে, সেই প্রার্থীকে আমরা এই মুহূর্তে তো উপযোগ করা যাবে না, আমরা ছড়িয়ে নিলাম, নিয়ে আমরা পূর্ণ এক সমর্থন করলাম জাতীয় কংগ্রেসের প্রার্থীকে। এতে আমাদের যে ভোটার ছিল সেই ভোটার যদি একটু বাইরে চলে যায় তাহলে কিন্তু ওখানে কংগ্রেসের পক্ষে জিতা খুব অসম্ভব ছিল। তাই আমরা দেখলাম এই যে দুর্নীতিবাজ, এই যে তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসের উৎখাত করতে গেলে আমাদের
একসঙ্গে শক্তি দরকার। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়ে আজ থেকে আমরা কিন্তু আমাদের যে ভোটার আছে সেই ভোটারগুলোকে সবাইকে বলে দেবো আমাদের জেলা পরিষদের প্রার্থী কিন্তু কংগ্রেস প্রার্থী, এটাই আমরা বলে দেবো এবং হাত ছিনিয়ে সবাইকে ভোট দিতে বলব। কারণ এখানে ওরা তৃণমূল বুঝতে পেরেছে যেখানে ওদের পায়ের তলায় মাটি নাই, ওরা হুমকি ধুমকি দিচ্ছে। এই এক্ষুনি আমাদের নওদার যেটা যেখানে জেলা পরিষদ প্রার্থী সেই প্রার্থীর বাড়ির সামনে দুটো বুথ খুব আমাদের মজবুত বুথ, আমরা ওরা আজ থেকে কিন্তু ওরা হুমকি হুমকি দিয়ে গেছে। আমরা তার জন্য থানায় জানালাম বা নির্বাচন কমিশনকে আমরা জানাবো, আমরা এসপিকেও জানিয়েছি, যাতে ওই বুথগুলো আমরা সুরক্ষিত থাকতে পারি। আর এখানে আমরা সমর্থন করলে এখানে জাতীয় কংগ্রেসের প্রার্থীর জিত একদম নিশ্চিত, কোনো মতেই হারাতে পারবে না ওরা, সেই কারণে আমরা সমর্থন করছি। আপনাদের প্রার্থী কে ছিলেন? আমাদের প্রার্থী ছিল হাবিবুর রহমান, পিএসইউ এর রাজ্য সভাপতি হাবিবুর রহমান সোহেল। তৃণমূলকে হারাতে গিয়ে তৃণমূলকে হারাতে আমাদের এই পদক্ষেপ, 1:1 ফর্মুলা এবং ধননিরপেক্ষ ভোট যাতে ভাগ না হয় সেটার জন্য আমাদের। তাহলে সোহেলের জায়গায় কংগ্রেসে কে রয়েছেন? কংগ্রেসের রাশিদুল শেখ। আচ্ছা, মানুষ কতটা মেনে নেবে? মানুষ সব মেনে নেবে, আমরা এমন একটা দল, আমরা আরএসপি এমন একটা দল, আমরা যা বলবো সেটা সবাই মেনে নেবে। এর আগে ভোটে প্রমাণ হয়েছে যে আমরা যাকে বলবো বুঝে বুঝে গিয়ে সবাই কিন্তু ভোট দেবে, সবাই বিদ্যুৎ। এই যে আমাদের যে ওদের যে জেলা পরিষদ প্রার্থী তৃণমূল, তার অহমিকা, তার টাকা পয়সার গরম, আর তার যাকে তাকে মারা, এই যে একটা মানে খুব ব্যাপক বাজে দৃষ্টিভঙ্গি, মানুষ কেউ মেনে নেবে না, কেউ কোনো মতেই চায় না, লোককে হারাতেই হবে, ও না হারালে আগামী দিনে এখানে রাজনীতি করা অসম্ভব হয়ে পড়বে। তাই সবাই আমরা একসঙ্গে এই পরিকল্পনা গ্রহণ করেছি। বাকি দুটোতে কীভাবে? বাকি দুটোতে আমাদের হয়ে গেছে আর তো বলা যাচ্ছে না, দুটো মহিলা প্রার্থী আমরা দিয়েছি, আমরা সেভাবে প্রচার টচার করছি না, সেটা কিন্তু হবে না। আপনার নাম? আমার নাম আতাউর রহমান, 1 নম্বর নওদা সম্পাদক। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার, পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথনিক ও ওয়েস্টার্ন ড্রেস। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।